যে পুরে বাঁধাতে চাইছিস কেন বলতো? ভগবানের দয়ে চুপ কর, যা যা এখান থেকে, মন্দিরা শিবা চলো। এতটা সময় পেরিয়ে গেল এখনো কোনো খবর নেই কেন? একটা ফোন করব নাকি আরেকটু অপেক্ষা করব? হ্যাঁ, আমি তোমার ফোনের জন্যই ওয়েট করছি। কি কাজ হলো? কাজ চলছে। আমি তো ভাবলাম সুখবর দেওয়ার জন্য ফোন করছো। খোঁজ পেয়ে গেছো তো? সঙ্গেই আছে তো নাকি? তুমি চিন্তা করছো ভেবে জানালাম। সব প্ল্যান ভাবে কি চলছে? পরে আরো আপডেট দিচ্ছি। হ্যাঁ দাও, এর পরে কি করতে হবে সেটা আমি বলে দেবো। হ্যালো, কি 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 বললেন আপনি আবার? না না, এটা অসম্ভব, এটা হতে পারে না। দুর্গা, দুর্গা কি হয়েছে? দুর্গা, হ্যালো হ্যালো হ্যালো, আপনি কে বলছেন? হ্যালো, কি হয়েছে দুর্গা? কার ফোন? দুর্গা কি ফোন করেছিল বলো, খারাপ কিছু বলেছে? আমার মা। দুর্গা কি হয়েছে প্রতিমা দেবী বলো? আমার মা, আমার মা অ্যাসাইলামে নেই ম্যাম। মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ম্যাম, মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ম্যাম। জোর ধাক্কা না খেলে কিছু বিশ্বাস হয় না তোমাদের। তুমি এখনই বুঝনি আমার হাত কতটা লম্বা, আমি তোমার কি কি কেড়ে নিতে পারি। ছোটা ভাই, ছোটা ভাই তুই কোথায়? কেন? তোর সঙ্গে ভীষণ ইম্পর্টেন্ট কথা আছে দুর্গার ব্যাপারে। দুর্গার ব্যাপারে কি হয়েছে দুর্গা? কি হয়েছে আমি জানি না, তবে তবে জেঠুমনির হাব ভাব দেখে মনে হলো মারাত্মক কিছু একটা ঘটেছে। কি শুনেছিস তুই, খুলে বল আমায়। টুকরো টুকরো কিছু কথা শুনেছি বুঝলি। আমি তো ভাবলাম সুখবর দেওয়ার জন্য ফোন করছো। খোঁজ পেয়ে গেছো তো? সঙ্গেই আছে তো নাকি? এর পরে কি করতে হবে সেটা আমি বলে দেবো। এই দাদা ভাই কোনোভাবে দুর্গার কিছু মানে? কিন্তু কাল রাতে ওর সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছে, সাবধান করেছি ওকে, আমি বুঝিয়ে বলেছি কোনো রকম ঝুঁকি নেওয়ার চেষ্টা যেন না করে। আরে বাবা, ও কি সোনার মেয়ে নাকি? কিন্তু ও শুনেছিল, ফিরে গেছিল নারী নিকেতনে। তাহলে তাহলে জেঠুমনি এসব কি? আমার না বিশ্বাস কর সব কিছু কিরম কি তালগোল পাকিয়ে যাচ্ছে। এই ছোটা ভাই, এমন নয় তো জেঠুমনি দুর্গার জন্য নতুন কোনো ফাঁদ পেতেছে? মানে নতুন কোনো প্ল্যান, নতুন কোনো ষড়যন্ত্র? বাবা যাই করে থাকুক না কেন, বেঁচে থাকতে আমি দুর্গাকে কোনো বিপদেই পড়তে দেব না। হ্যাঁ স্যার। ও এখনো বড় রাস্তা ধরেই যাচ্ছে। ওই মেয়ে ডালে ডালে চলবে, তুই কিন্তু পাতায় পাতায় চলবি। এখন তুই কোথায় আছিস রে?
এই তো স্যার এই বিধান মার্কেটের কাছে। তাহলে তো প্ল্যান ঠিকঠাকই চলছে। এই তুই ফোনটা রাখ তো, তোকে আমি পরে ফোন করছি, রাখ ফোনটা। ওকে স্যার। কিবার কাজ হয়েছে নাকি এখনো চলছে? হ্যাঁ, এতক্ষণ শিওর হলাম যে দুর্গার মায়ের খোঁজেই যাচ্ছে। তোমার কথা মতো সকালের ফোনটা ওষুধের কাজ দিয়েছে। আর কিছুক্ষণ অপেক্ষা, তারপর। আচ্ছা অভি, তুমি আমাকে ওই পরের প্ল্যানটা জানাবে বলেছিলে, সেটা কি এখন বলবে? হ্যাঁ বলছি, মন দিয়ে শোনো। মারাত্মক ব্যাপার, দাদা যা প্ল্যান করেছে তাতে তো দুর্গা কিছু একটা করতে হবে। আমার মনে হচ্ছে কোনো গোলমাল আছে। গোলমাল? হ্যাঁ, আমি অভিরূপ মুখার্জিকে যতটা চিনি তাতে মনে হচ্ছে এটা ওর নতুন চাল, দুর্গাকে ট্র্যাপে ফেলতে চাইছে। অভিরূপ মুখার্জি খুব ধুরন্ধর লোক, ও যে টিকে আছে সেটা শুধুমাত্র ওর ক্ষমতার জন্য নয়, কিন্তু ও খুব ভালো করে মানুষ চেনে, মানুষের উইক পয়েন্টটাও খুব ভালো করে জানার, এটাও জানে যে দুর্গার সব থেকে বড় দুর্বলতার জায়গা হচ্ছে ওর মা। বারবার কিন্তু ও দুর্গার কাছে হেরে গেছে, কিন্তু এবার ও জেতার জন্য মরিয়া, আর তার জন্য ও সব কিছু করতে পারে। এটাও হতে পারে যে আই থিংক ইউ রাইট। আমি অসালেম একটা ফোন করছি প্রদেশ বাবু। হ্যালো, মানসিক চিকিৎসালয়? হ্যাঁ, আপনাদের ওখানে প্রতিমা দেবী বলে একজন অ্যাডমিটেড আছেন, রাইট? প্রতিমা চক্রবর্তী কি? হ্যাঁ, উনি ঠিক আছেন তো? হ্যাঁ, উনি তো লনে হাঁটছেন, কিন্তু কেন বলুন তো? না, তেমন কিছু নয়, অসুস্থ মানুষ টেনশন হয়, বুঝতেই তো পারছেন। না না, উনি এখানে অন্যান্য পেশেন্টদের থেকে অনেক ভালো আছেন। থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে এটা অনুরোধ করব, ওনাকে একটু চোখে চোখে রাখবেন প্লিজ। আপনি একদম নিশ্চিন্তে থাকুন। থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি পরে ফোন করব। প্রতিমা চক্রবর্তী কেমন আছে এখন? আপনি কি হননার? আমাকে অনির্বাণ মুখার্জি পাঠিয়েছে। চেনেন তো ওনাকে? মন্ত্রী অভিরূপ মুখার্জির ছোট ছেলে। হ্যাঁ চিনি, মানে নাম শুনেছি। গুড। মাসিমা এখন কোথায় আছে বলুন তো? হ্যালো হ্যালো, কি হয়েছে ম্যাম? আমার মনে হচ্ছে যে ওরা 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 একেবারে আটঘাট বেঁধে নেমেছে, ওরা এবার দুর্গাকে শেষ করবেই করবে। চুপচাপ কেন এই জায়গাটা? এই মাঠে তো সারাদিনই রোগীরা ঘোরাফেরা করে, কিন্তু আজ একজনও নেই। সবকিছু জেনে বুঝো বাবার পাতা ফাঁদে তুমি পা দিলে। আপনি তো আপনার বাবা দাদার থেকেও বেশি মারাত্মক অনির্বাণ মুখার্জী।